আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ এট ফার্স্ট সাইট এই গল্পের 12 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে সবসময় ভালোবাসার সব গল্প পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। স্নেহা কারোর সাথে জবাব না দিয়ে ডিরেক্ট খাটে গিয়ে বসলো। জারিফা স্নেহার পাশে বসে বলল, কেউ একজন যাওয়ার আগে বলে গিয়েছিল এখন থেকে আমি রাহুলের কাছ থেকে দূরে দূরে থাকব, কিন্তু এখন দেখছি ওটা রাহুলের সাথে ডেট করে এসছে। স্নেহা বলল, আমার ওর সাথে ডেট করার শখ নেই, বুঝলি? আমি তো মার্জান বলল, হ্যাঁ তা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। স্নেহা বলল, আরে আমার কি দোষ? তোরা তো জানিস ও সব কিছুতে জেদ করে বসে। গাড়িতে উঠছিলাম না বলে এত লম্বা জ্যাম লাগিয়ে দিয়েছিল, তাই বাধ্য হয়ে উঠেছিলাম। এক্সাইটেড হয়ে স্নেহার কাঁধে হাত রেখে জারিফা বলল, তারপর তারপর? স্নেহা অবাক হয়ে তাকায়। জারিফা বলল, আরে বল না বল না। স্নেহা সব খুলে বলল তাদের। জারিফা বলল, হাই মেরি জান বলে স্নেহাকে দাঁড় করিয়ে কোমরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করাতে লাগলো। স্নেহা বলল, আরে জারিফা কি করছিস, পড়ে যাবো তো। স্নেহার কোমরে স্লাইড করে জারিফা বলল, এইভাবে ধরেছিল রাহুল তাই না? স্নেহা বলল, শর্ত বলে স্নেহা ব্লাশিং হয়ে খাটে বসে পড়ল। শালা বলল, ইয়ার স্নেহা এত ব্লাশিং হলে রাহুল এই স্ট্রবেরি মনে করে খেয়েই ফেলবে। স্নেহা বলল, ছি তোরা কিসব বাজে বাজে বকছিস বলে স্নেহা আলমারি থেকে কাপড় বের করতে এগিয়ে যায়। মন খারাপ করে মারজান বলল, ইয়ার আমার তো কত ইচ্ছা ছিল মারমিট দেখার। শালা বলল, আরে মারজান তুই আপসেট হচ্ছিস কেন, তুইও কারো হয়ে যা, তারপর ও তোকে মারমিট হাউসে ঘুরিয়ে আনবে। মুখ ভেঙিয়ে মারজান বলল, আমার এইসবে ইন্টারেস্ট নেই, ওকে? জারিফা বলল, হ্যাঁ হ্যাঁ যখন দিলে ঘন্টা বাজবে না তখন ইন্টারেস্ট চলে আসবে। সবাই হেসে দিল। জারিফা একটা বালিশ ছুঁড়ে মেরে স্নেহার কাছে গিয়ে হাত ধরে এগিয়ে আনে। মারজান বলল, সো আওয়ার প্রিন্সেস মারমিট আপনাকে কি না লাগছে আজ? দুই হাতে স্নেহার গাল টেনে বলল, আমি ছেলে হলে তো এতক্ষণে তোকে নিয়ে পালিয়ে যেতাম। স্নেহা ব্লাশিং। মারজান বলল, আচ্ছা যা এবার ফ্রেশ হয়ে আয়, নয়তো আবার সবর নজরে তুই অসুস্থ হয়ে পড়বি। স্নেহা মাথা নাড়িয়ে কানের নিচ থেকে রাহুলের লাগিয়ে দেওয়া গালিগুলো ছুঁয়ে দেখল এবং আবার ব্লাশিং হতে লাগলো। স্নেহা ফ্রেশ হয়ে খাবার খেয়ে এসে টেবিল থেকে চশমাটা পরে নিল, গায়ে শালমুড়িয়ে বইটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। চারদিকে অন্ধকার, রাস্তা লাল ল্যাম্পগুলো জ্বলছে সাথে কুয়াশার ভরা, শীতের মলিন হাওয়া স্নেহার গা ছুঁয়ে যাচ্ছে। এমন কুয়াশার রাতে রাহুলের সাথে প্রথম দেখা স্টেশনে, সেই মোমেন্টে স্নেহা রাহুলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল আর রাহুল তাকে দৌড়ে ফেলেছিল, ভাবতেই স্নেহা ব্লাশিং। এইভাবে ধীরে ধীরে রাহুলের সাথে কাটানো প্রতিটা মোমেন্ট মনে পড়ছে স্নেহার। হঠাৎ কাঁধে কেউ হাত রাখলো, ফিরে তাকাতেই দেখে মারজান। আকাশের দিকে তাকিয়ে মারজান বলল, খোলা আকাশ, মলিন হাওয়া, ঠান্ডা ঠান্ডা মোমেন্ট, কি ব্যাপার, কাউকে বাবা হচ্ছে নাকি? স্নেহা বলল, আরে না। মারজান বলল, দেখ মিথ্যে বলবি না বুঝলি, এসব লাভসাবে আমার ইন্টারেস্ট নেই ঠিকই, তবে এই ব্যাপারে ভালোই বুঝি। আকাশের দিকে তাকিয়ে স্নেহা বলল, জানি না কি হচ্ছে, কেন এমন লাগছে, তবে ওকে ভাবতে একটু অদ্ভুত ভালো লাগছে। মারজানের দিকে তাকিয়ে বলল, জানিস এমন তো আমার আগে কখনো হয়নি। মারজান বলল, হ্যাঁ হ্যাঁ হয়নি, কারণ কারো প্রেমে পড়িসনি আর এখন পড়েছিস তাই। স্নেহা বলল, তুইও না বলে অন্যদিকে ফিরে যায়। মারজান বলল, হুম মুখ থেকে লুকিয়ে রাখা যায়, চোখ থেকে না, বুঝেছিস? না চাইতেও বারবার ওর কাছে ছুটে যাওয়া, ওয়াশরুমের বাহানা দিয়ে ওর সাথে মিট করতে যাওয়া, এগুলো কিসের লক্ষণ? একটু হেসে বলো, রাহুলের ব্যাপারে তোকে যা বলেছিলাম সবই সত্যি ছিল স্নেহা। ইনফ্যাক্ট পুরো ভার্সিটির মেয়েরই তাকে নিয়ে মরে এবং
সে মেয়েগুলোকে নাচিয়ে ছাড়ে। কিন্তু ভাবতেই পারছি না রাহুলের মতো কোনো ছেলে একজন সিম্পল মেয়েকে নিয়ে এত সিরিয়াস হবে। স্নেহা অবাক হয়ে মারজানের দিকে তাকালো। মারজান বলল, আজ তোর চোখে যা দেখা যাচ্ছে ওই দিন রাহুলের চোখেও তাই দেখছিলাম। স্নেহার কানের কাছে এসে বলল, যখন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে হেসে দেয়। পরে বলল, কী না চেহারা হয়েছিল রাহুলের, গাড়ি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজছিল। আমরা চেক করার পরেও ওই জায়গাগুলো আবার নিজে গিয়ে চেক করছিল। তখন বুঝলাম রাহুল বি সিরিয়াস ফর স্নেহা। ওয়াও, আরে এইভাবে হাঁ করে চেয়ে আছিস কেন মেরি জান? তুই তো সেই লাকি গার্ল যে রাহুলকে তোর পিছনে ঘোরাচ্ছিস, আর বাকিরা তো ওর পিছনে ঘুরেও চান্স পাচ্ছে না বলেই চোখ টিপ মারল। বলল, অবশ্যই রাহুল, আর তোর মাঝে কিছু হোক আর না হোক, কিন্তু কাল ভার্সিটিতে ওই জেলাসির উপর রেভেন্স নিয়ে ছাড়ব। স্নেহা বলল, মানে কি কী করবি বলতো? মারজান বলল, ওহো, মর্নিংয়ে আর্লি উঠতে হবে, আর আমার না অনেক ঘুম পাচ্ছে, চল ঘুমিয়ে পড়ি বলেই রুমের দিকে চলে গেল। পিছন পিছন স্নেহা বলল, দেখ মারজান, এমন কিছু করিস না, ওকে তো দেখতেই আমার ভয় লাগে, আর তোরা কি না রেভেন্স নিতে বসে আছিস? খাটে শুয়ে নাকে মুখে কম্বল দিয়ে মারজান বলল, গুড নাইট স্নেহা। স্নেহাও আর কিছু না বলে শুয়ে পড়ে। এইদিকে রাহুল তার রুমে বসে হতাশ হয়ে ড্রিঙ্কস করছে, সাথে তার ফ্রেন্ডসরাও আছে। আসিফ বলল, সুযোগ তো ছিল বলে আসতে পারতি। হাসতে হাসতে রিদন বলল, ইয়ার রাহুল অবাক লাগছে, তুই স্নেহার সামনে নার্ভাস হচ্ছিলি বলে আবারও হেসে উঠল। চিটস রাহুল, চিটস। আসিফ বলল, কত মেয়েকে তো পটিয়েছিলি রাহুল, জন্টরি ব্যাপার না, হয়ে যাবে। রিদন বলল, মেয়েরা মরছে রাহুলের উপর, আর রাহুল মরছে স্নেহার উপর। আসিফ বলল, ওভার খাচ্ছিস রিদওয়ান, ড্রাইভ করতে হবে কিন্তু বলিস না। রিদন বলল, ও কাম অন, সেলিব্রেট ইয়ার, সেলিব্রেট বিকজ রাহুল ইউ নো, রাহুল নার্ভাস হচ্ছিল, আই ক্যান বিলিভ দিস বলে আবারও হেসে উঠল। রাহুল বলল, আচ্ছা অনেক তো বকছিস, কলেজ টিম মেয়েদের নাম্বারেরও অভাব নেই, সো তুই কেন সামান্য জারিফার নাম্বার নিতে পারলি না? কিছুক্ষণ ভেবে রিদন বলল, কারেক্ট বস, কারেক্ট, কেন পারলাম না? দাঁড়িয়ে গিয়ে আসিফ বলল, আমি বলেছি কেন পারলি না, এতদিন তোরা যা করেছিস সবই এনজয়মেন্ট ছিল, আর এখন যাকে নিয়ে ভাবছিস তাকে নিয়ে অন্যদের চেয়ে আলাদা, আই মিন স্পেশাল ফিল করছিস। ফর এক্সাম্পল, ওর কথা ভাবতেই ব্ল্যাশিং, ওর কথা ভাবতেই মুখের মধ্যে হাসির ছোঁয়া, একটা অন্যরকম ভালো লাগা। হেসে দিয়ে রিদন বলল, বস তোকে দিয়ে পোয়েট্রিক বুকস লেখা উচিত। আসিফ তার হাতের গ্লাসে থাকা ড্রিঙ্কসগুলো রিদওয়ানের মুখে মেরে দিয়ে হাসতে হাসতে রিদওয়ান বলল, ইয়ার এত কিছু জানিস, আজও একটা প্রেম করলি না? আসিফ গ্লাসে আবারও ড্রিঙ্কস ডালতে লাগলো রিদওয়ানকে মারার জন্য। ততক্ষণে দাঁড়িয়ে গিয়ে রিদওয়ান বলল, গুড নাইট রাহুল, গুড নাইট আসিফ বলেই হেসে দৌড় দেয়। আসিফ রাহুলের পাশে বসে বলল, অপেক্ষার লাভের জন্য ভালো দোস্ত। রাহুল সোফায় হেলান দিয়ে শুয়ে বলল, ইয়ার স্নেহা কি সুন্দর তাই না? একটু এসে রাহুলের দিকে তাকিয়ে আসিফ বলল, ইয়া। রাহুল বলল, ওর চোখ, ওর গাল, ওর ঠোঁট, ওর হাসি, ওর চুল সবই এত সুন্দর কেন? কিটকিটি একটু হেসে বলল, আর ওর রাগলে যখন লাল হয়ে যায় না বলে চোখ বন্ধ করে ফেলল। আসিফ একটু হেসে রাহুলের হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয় এবং রাহুলের পাগুলো সোফায় তুলে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে সে বেরিয়ে যায়। পরের দিন ভার্সিটিতে স্নেহা এবং তার ফ্রেন্ডসরা কথা বলতে বলতে ঢুকছে। মারজান বলল, কী ব্যাপার বলতো, আজ পার্কিংয়ের দিকে রাহুলের গ্যাংকে দেখা যাচ্ছে না? বুঝতে পেরে স্নেহা বলল, গাইজ আজ ফার্স্ট ক্লাস ম্যাথ, সো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ভুলে গিয়েছিস? শালা বলল, আরে হ্যাঁ। মারজান বলল, হুম বলিনি, মনে আছে। সবাই ক্লাস করছে, ম্যাথ ক্লাস শেষে মারজান জানালা দিয়ে এদিক ওদিক ঘুরঘুর করছে। জারিফা বলল, কিরে কী দেখছিস? মারজান বলল, আরে ওই কুটিনটাকে খুঁজছি, মিস নেহা। আচ্ছা আজ ওরা কই গেল বলতো? জারিফা বলল, সবাই হল রুমেই হবে, ওইখানে তো সবাই আড্ডা ওদের। মারজান বলল, তাহলে চল ওইখানেই যাই। এক্সাইটেড হয়ে জারিফা বলল, ওকে। মারজান আর জারিফা উঠে দাঁড়িয়ে যায়। শালা বলল, আরে তোরা কোথায় যাচ্ছিস? মারজান বলল, আসলে ক্লাস করতে বোরিং লাগছে, চল না একটু ঘুরে টুরে আসি, চল স্নেহা বলে স্নেহার হাত ধরে দাঁড় করিয়ে নিল। স্নেহা বলল, না মারজান, আসলে আমার না মাথা পেন করছে, আমি এখানে ঠিক আছি, তোরা যা ঘুরে আয়।
মারজান বলল, আরে সবাই যাচ্ছি, তুই একা ক্লাস করবি, চল তো, বলে স্নেহাকে সহ টেনে নিয়ে যায়। তিনতলায় উঠে হল রুমের সামনে মারজান বলল, স্নেহা এমন কেন করছিস, চল না প্লিজ। স্নেহা বলল, দেখ এসব মোটেও ভালো হচ্ছে না, আমি জানি তোরা এখানে কেন এসছিস। জারিফা বলল, স্নেহা মেরিজান ও ওই দিন আমাদের ইনসাল্ট করে গেছে, ইমোশনাল হয়ে বলল, তোর কি আমাদের জন্য একটু মায়া হচ্ছে না। স্নেহা বলল, আরে তা না, কিন্তু মারজান স্নেহাকে ডাকিয়ে হল রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, সাথে তারাও ঢোকে। সবাই তাদের দিকে অবাক হয়ে আছে। রাহুল স্নেহাকে দেখে দাঁড়িয়ে যায়, স্নেহা আবার পিছন ফিরে চলে যাচ্ছিল। মারজান স্নেহার হাত ধরে শক্ত করে ধরে রাখে। জারিফা বলল, ইয়ার শিকার আমাদের সামনেই আছে, দেখ কীভাবে নাক ফুলিয়ে চেয়ে আছে। মারজান বলল, আমার তো ইচ্ছে হচ্ছে ওর নাকটাই গেলে দেই। চেঁচিয়ে হাত নাড়িয়ে জারিফা বলল, হাই রাহুল। রাহুল বলল, হেই কাম গাইস। সবাই এগিয়ে যায়। স্নেহা এগোতে না চাইলেও মারজান তাকে জোর করে টেনে আনে। শ্রেয়া বলল, হেই গাইস। রিদন বলল, হাই এভরিওয়ান, হোয়াটস আপ। জারিফ মুখ ভেঙিয়ে অন্যদিকে ফিরে যায়। তাদেরকে রাহুল আর রিদন দুজনেই হেসে ওঠে। মারজান বলল, ওয়েল আসলে এই দিকটা যাচ্ছিলাম, তাই ভেবেছি একটু এখানে ঘুরে যাই। শ্রেয়া বলল, ও গাইস এমনিতে বোর হচ্ছিলাম, ভালোই করেছো, এসো। নেহা বলল, তবে পারমিশন ছাড়া সিনিয়র এরিয়া আসা দিস ইজ নট ফেয়ার। মারজান চোখ রাঙিয়ে নেহার দিকে তাকিয়ে বলল, আমরা জানি যে এটা একটা ভার্সিটি ক্যাম্পাস, কোনো পলিটিক্যাল ক্যাম্পাস না, যে এক দলের অর্ডার ছাড়া অন্য দলের এরিয়াতে যাওয়া যাবে না। একটু তালি দিয়ে রাহুল বলল, গ্রেট অ্যান্সার। নেহার রেগে রাহুলের দিকে তাকিয়ে থাকে। মারজান বলল, থ্যাংক ইউ। নেহার দিকে তাকিয়ে বলল, রাহুল। রিদওয়ান সবাইকে চেয়ারে এগিয়ে দিয়ে বলল, সিট গাইস। সবাই চেয়ারে এগিয়ে নিয়ে বসলো, কিন্তু স্নেহা দাঁড়িয়ে আছে। মারজান ফিসফিসে বলল, কী হলো স্নেহা, বস না, বলে স্নেহাকে টেনে বসিয়ে দেয়। রাহুল টেডি স্মাইল দিয়ে স্নেহার দিকেই তাকিয়ে বসে। স্নেহা তা খেয়াল করে বারবার চশমা ঠিক করতে লাগলো। আসিফ বলল, সো গাইস আপনারা কী খাবেন, কী অর্ডার করতে পারি আপনাদের জন্য। জারিফা বলল, নো নো থ্যাংকস, আমরা কিছুই খাবো না। মারজানের কানে শায়লা বলল, এই নেহা, স্নেহার দিক কীভাবে তাকিয়ে আছে দেখ, যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। রাগান্বিতভাবে মারজান বলল, ওকে তো আমি বলেই দাঁড়িয়ে যায়। টেনে বসিয়ে শায়লা বলল, আরে কী করছিস, কী প্ল্যান অনুযায়ী করতে হবে। মারজান বলল, বলেছিলাম যে বোরিং যখন লাগছে চলেন কোনো গেম খেলি। নেহা বলল, নট ইন্টারেস্ট। মারজান বলল, ওকে সো উইদাউট ইউ, বলে নর্মালি একটু হাসে। বাকিরা মুখ লুকিয়ে হাসতে থাকে। আর এইদিকে স্নেহা গাবড়াতে গাবড়াতে শেষ হয়ে যাচ্ছে। রাহুল বলল, স্নেহা ইউ ওকে? মারজান চেঁচিয়ে বলল, স্নেহা। স্নেহা ভয় পেয়ে মারজানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। মারজান বলল, রাহুল কিছু জিজ্ঞাসা করছে। স্নেহা বুঝতে পারলো মারজান নেহাকে শোনানোর জন্য চেঁচিয়ে উঠল। রাহুলের দিকে তাকিয়ে চশমা ঠিক করে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। নেহার দিকে চেঁচিয়ে মারজান বলল, রাহুল। অবাক হয়ে রাহুল বলল, ইয়েস। মারজান বলল, স্নেহা বলছে ও ঠিক আছে, টেনশন করতে হবে না। শায়লা মুখ চেপে হাসতে থাকে। মারজান চিমটি দিলে হাসি চেপে রাখতে বাধ্য হয়। রাহুলের কানে ফিসফিসে আসিফ বলল, দোস্ত আমার মনে হচ্ছে এরা মাথার মধ্যে কিছু পাকি এসেছে, না হলে এমনিতে আমাদের দেখলে দশ হাত দূরে দূরে থাকে, আজ ডিরেক্ট হল রুমে ঢুকেছে। রাহুল আসিফের দিকে তাকালে আসিফ বলল, না বলেছিলাম যে মানে ওদের বাপসাপ দেখে বলছিলাম। রাহুল আবারও টেডি স্মাইল দিয়ে স্নেহার দিকে তাকিয়ে থাকে। স্নেহা নিচের দিকে চেয়ে আসছে। শায়লা বলল, আমার না ওই দিন আপনাদের ডান্স কম্পিটিশনটা দেখার অনেক ইচ্ছে ছিল, ইমোশনাল হয়ে বলল, কিন্তু ভাগ্য খারাপ সব বিগড়ে গেছে। মারজান বলল, আরে তো কী হয়েছে, কম্পিটিশন ওই দিন হয়নি আজ হবে? সবাই অবাক হয়ে মারজানের দিকে তাকালো। না মানে বলেছিলাম যে একটা ছোটোখাটো কাপল ডান্স হয়ে যাক নর্মালি। শ্রেয়া বলল, নট বেট আইডিয়া। রিদন বলল, ইয়েস গ্রেট আইডিয়া। মারজানের কানে জারিফা বলল, তোর কাপল ডান্সের আইডিয়াতে আমাকে ফাঁসাতে গেলি কেন? মারজান বলল, কেন কী হয়েছে? জারিফা বলল, আরে ওই রিদওয়ান, আবার ওর সাথে ডান্স করতে হবে। মারজান বলল, আরে দূর কিচ্ছু হবে না, এমনিতে কি ওর সাথে কম চান্স নিয়েছিলি নাকি? চোখ মেরে বলল। জারিফা বলল, হ আমি তো ওর থেকে রিভেঞ্জ নিচ্ছি। অবাক হয়ে মারজান বলল, কিসের? জারিফা বলল, কিসের আবার? ব্র্যাগিংয়ের। মারজান বলল, আরে ওয়াও। শ্রেয়া বলল, আরে রাহুল ডান্স স্টার কর না ইয়ার,
আসিফ মিউজিকটা অন কর, একটু ডান্স দেখি ওদের। আসিফ ওটি মিউজিক অন করলো। স্নেহার কানে মারজান বলল, স্নেহা ওই দিনের মতো জমিয়ে ডান্স দিবি যাতে নেহা দেখে, জ্বলতে জ্বলতে পুরো ছাই হয়ে যায়। জারিকা বলল, দেখ দেখ অলরেডি চলে যাচ্ছে নেহা। হঠাৎ দেখি রাহুল উঠে আসছে। সবাই ভাবলো রাহুল স্নেহার দিকে হাত বাড়াবে, কিন্তু রাহুল জারিফার দিকে হাত বাড়ালো। জারিফা অবাক হয়ে একবার স্নেহার দিকে তাকাচ্ছে আর একবার রাহুলের দিকে। রাহুল বলল, কাম জারিফা উইথ টেডি স্মাইল। জারিফা রাহুলের হাতে হাত দিয়ে উঠে দাঁড়ালো। রাহুল জারিফারকে নিয়ে স্লো মোশনে ডান্স করতে লাগলো। ফিসফিসে জারিফা বলল, সবাই তাদের প্ল্যানের কাজে লাগাতে আমাকে পায় জিজাজি। রাহুল হেসে দেয়, আপনি আবার স্নেহাকে জেলাস করাচ্ছেন কেন বলেন তো? রাহুল বলল, আরে আমি কখন থেকে তাকিয়ে আছি, আমার দিক থেকে নজর একবারও তাকালো না, এটা কোনো মানে হয়? ও কি একটু বোঝে না? জারিফা বলল, বোঝে বোঝে, তাকিয়ে দেখেন কীভাবে চেয়ে আছে। রাহুল কোনা চোখে স্নেহার দিকে একবার তাকিয়ে আবার টেডি স্মাইল দিয়ে বলল, এটাই তো চেয়েছিলাম। স্নেহার কানে মারজান বলল, এটা কি হলো? আমি কি ভেবেছি রাহুল তোকেই পার্টনার করবে, দূর সব প্ল্যান বরবাদ। হঠাৎ রিদওয়ান জারিফার দিকে তাকালো, চোখে পড়লো। জারিফা নাক খুলিয়ে মুখ ভেঙিয়ে রাহুলের হাত ধরে আরও শক্ত করে ধরে অন্যদিকে ফিরে ডান্স করতে থাকে। রিদওয়ান মুখ ভেঙিয়ে উঠে স্নেহার দিকে গিয়ে হাত বাড়িয়ে দিল। রিদওয়ান বলল, ক্যান আই ডান্স উইথ ইউ স্নেহা? রাহুল টেডি স্মাইল দিয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে। তাদেরকে স্নেহ নাক খুলিয়ে রিদওয়ানের হাতের উপর হাত রেখে উঠে যায়। রাহুল হাসতে থাকে। জারিফা বলল, ও জিজু এখন তো পুরো বুঝতে পারছেন যে স্নেহাও হুম হুম তাই না? রাহুল বলল, বাই দ্য ওয়ে ওইদিকে কেউ একজন জলসে বোধ হয় বলেই চোখ টিপ মারে। জারিফা রাহুলকে জোরে একটি চিমটি দিলে রাহুল বলেই হাসতে থাকে। মারজানের কানে শালা বলল, ইয়ার মারজান এসেছিলাম নেহাকে জেলাস করাবো বলে, কিন্তু এখানে দেখছি এক একজন এক একজনকে জেলাস করানোর পিছে লেগে আছে। মারজান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ আমরা নেহাকে, আর রাহুল স্নেহাকে, জারিফার রিদওয়ানকে, স্নেহার রাহুলকে, রিদওয়ান জারিফাকে। শায়লা হেসে বলল, টু মাচ ফানি, তুই তো রেলের বগি বানিয়ে দিলি সবাইকে। রিদওয়ান স্নেহা রিদওয়ানের হাতে হাত রেখে তাল মিলিয়ে নাচছে, অন্যদিকে জারিফার রাহুল। হঠাৎ রাহুল রিদওয়ানের সাথে আই কন্ট্যাক্ট করে ইশারা করলো এবং রাহুল জারিফাকে ঘুরিয়ে দিয়ে রিদওয়ানের কাছে পটিয়ে দিল। রিদওয়ান স্নেহাকে ঘুরিয়ে দিয়ে রাহুলের কাছে পটিয়ে দিল। তালি দিয়ে শালা হলো, ইয়ার মারজান এক্সচেঞ্জ হয়ে গেছে। মারজান এক্সাইটেড হয়ে নেহার দিকে তাকিয়ে একটা জোরে সিটি বাজালো। নেহা নাক খুলে উঠে এগিয়ে আসে, বলল, লিসান তোমরা যা করছো তার জন্য আজই পস্তাবে, মাইন্ড ইট, বলে রেগে হনহনিয়ে বেরিয়ে যায়। মারজান আর শালা হাসতে থাকে। শক্ত স্নেহা বলল, আরে এটা তো চিটিং। রাহুল স্নেহার কোমরে স্লাইড করে, বলল, মানে জলে পড়ে যাবে, তাও মেয়েদের মুখ থেকে কিচ্ছু বের হবে না। স্নেহা বলল, মানে? রাহুল বলল, মানে হচ্ছে তুমি জ্বলছিলে। স্নেহা বলল, মোটেও না, আমি কেন জ্বলবো? রাহুল বলল, কারণ তুমি ভেবেছিলে আমি তোমাকেই পার্টনার করব। স্নেহা বলল, সো হোয়াট, ডান্স করতে পার্টনার ফ্যাক্ট না, ডান্স জানাটাই ফ্যাক্ট। রাহুল বলল, আই থিঙ্ক পার্টনার ফ্যাক্ট, বিকজ স্ট্রং পার্টনার না হলে কারোর উপর ডিপেন্ড হয়ে থাকবে, উইথ টেডি স্মাইল। স্নেহা বলল, আমি ডান্সের কথা বলছি। রাহুল হো হো করে হেসে দিয়ে অন্যদিকে ফিরে যায়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন পুরো গল্পটা দেখার পর। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সবসময়, আর অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।